আচ্ছা, আমরা এই মেয়েটির কাছে এসেছি এখন। দেখি 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 মরিচ, দেখি তো এই দেখেন মরিচ ছিটানো এই বাথরুমের মধ্যে। সরি, কি হয়েছে বলো তো মা, একটু বলো তো। আমি কাম করি এবার আমার পিঠে আমি দিকে কান্দা বলতে পারি না, বাথরুম ডোয়া ডোয়া মরিচ গুলাই না কাউকা আমার চড়াটা লেগেছে। এবার আমি আমলা সিলাইছি ডোয়া দাবাই সিলাই না, এবার জানি রাত নালা রাত পর্যন্ত আমার বন্ধুর আসুন দিতে বন্ধু তারপর আমার বাইকের নিয়েছি, বাইকের আসলে ঘর মুসতাম ঘর মুছি আবার আজ দেখছো আলাই আমি গান্ধী। কয়টা থেকে তোমাকে এখানে তালাবদ্ধ করে রাখছিল? মেলা কেমন তো আমি বেতন দেয় নাই না দিতে না মনে আমি কইছি কালকে রাতেও তোমাকে শুনলাম মারধর করছে আর শরীরের কোন জায়গায় মারছে আর কোন জায়গায় মারিয়ে দাগাছে? চলে আসছি। আমার নাম রুনা আক্তার, বাবার নাম বাদমিয়া। তুমি এখানে আর থাকতে চাও? না আমি থাকতে চাই না। আমার নাম কি? পুরো নামটা কি? আমার নাম পুরো নামটা কি তোমার আসল নামটা? পুলিশ মহিলার আচরণ দেখেন, ওনার বক্তব্যটা নিয়ে থাক। আমি তো যেহেতু চাকরি করি, আমার তো কাজের লোক ছাড়া একদিনও চলে না। তখন আমি তোরে এক মানে বললাম যে তুই থাক থাক, তা ঠিক আছে সে থাকে একদিন ভালো। হঠাৎ হঠাৎ সে বলে কি আমার সাথে মানে কি জানি হয়, আমারে কে জানি ধরতে আসো অদৃশ্যভাবে। সে দেখে আমি অফিস চলে গেছি এরকম করতো, তার আমি বিশ্বাস করতাম না। আজকে সকালে আমার বাসায় একটা কাপড় ধর মেয়ে আসে, ও 10টার দিকে আসার পর কাপড় দিয়ে চলে যাওয়ার পর আমার হাজবেন্ড ছিল বাসায়, ও কাপড় রোদেও দিছে। দুপুরবেলা আমি খেতে আসার পর দেখি যে কি ও বাথরুমের মধ্যে ঢুকে কাঁদতেছে। এবার আমি বললাম তো সমস্যাটা কি, কাঁদোস কেন? আমার তরকারিগুলো একটু গরম কর, আমি অফিসে ভাত খেয়ে যাবো। বলতেছে কি যে আমারে কে জানি ধরতে আসতেছে, আমারে কে জানি ধরতে আসতেছে। হ্যাঁ আমি বলছিলাম কেউ নাই তুই ইয়ে করছে। তারপর বলে কি যে আমার ইয়ে করেন ওই যে মরিচ দেন, মরিচ দিলে আমি আমার ধরাবে। আমি বলছি মরিচ দেওয়া যাবে না। তারপর আমার ছোটো বাচ্চাটার সাথে সে থাপ্পড় দিয়ে ছোটো বাচ্চাটারে মানে খুব মারছে, মায়েরা সে বাথরুমে ঢুকে গেছে। পরে বাচ্চাগুলো বলতেছে কি আমি আইসা দেখলাম যে সে বাচ্চাটার সাথে খুব মারামারি করে। আমি বলছিলাম বলে যে এগুলো করিস না, আমি সন্ধ্যার সময় কী হয়েছে মানে তোর বাড়ি পাঠিয়ে দেবো কালকে সকালে। তারা বুঝালাম কি যে ঠিক আছে তুই যদি ইয়ে করছ আমি তোর কালকে বাড়ি পাঠাবো।
ও বলতেছে কি না, তারপর আমি বললাম তাহলে তুই কান্নাকাটি করিস, তোর কি সমস্যা আমার বল? আমার খালি শরীর ফোলাইতেছে, আমার শরীরে জানি কে জানি আইসা ইয়ে করতেছে, এই করতেছে, সে করতে। আমি বললাম তুই কয় মরিস লইছিস কেন? তো আমার শরীরে আমি তো দিলে ওর মানা কে যে আগে ইয়ে করতো, দিলে কি জানি ভূত পেতনি আসো এগুলো বলতো। আমি বলছি ভূত পেতনি বলতে কিছু নাই, এগুলো কোনো কিছুই নাই, ঠিক আছে? আমি শুনলাম না বাসা, আর বাদ আমি পাশে এসে আধা ঘন্টা থাকি, উপরে হয়তো বাথরুমের ভিতরে আমি দেখে মান ছেড়ে ডাকছি, আমি কেড়ে ডাকলাম এলে গায়া বাথরুমের ভিতরে করছে আমি কাপড় ধুই করতাম।